বিশ্ববিদ্যালয়গুলিতে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলুন প্রধানমন্ত্রী বিরোধী বৈঠক থেকে উঠল এই আওয়াজ সোমবার দিল্লিতে বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল কংগ্রেস মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি সমাজবাদী পার্টি সহ আরো দু একটি দল দেশের সংবিধান রক্ষার্থে আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলগুলির ভূমিকা কি হবে তার রূপরেখা তৈরি হয় এদিনের এই বৈঠকে এদিনের এই বৈঠকে এনআরসি এনপিআর সহ দেশ জুড়ে আলোচনা হয় আলোচনায় অংশ সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সিপিআই ডি রাজা কংগ্রেসের সভানেত্রী অন্তবর্তী সোনিয়া গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কংগ্রেস নেতা রাহুল গান্ধী গুলাম নবী আজাদ এনসিপি নেতা শরদ পাওয়ার সহ প্রমুখরা বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে বলেন দেশে ছাত্র ছাত্রী ও যুবদের মধ্যে অসন্তোষ বাড়ছে প্রধানমন্ত্রী উচিত বিশ্ববিদ্যালয়গুলিতে গিয়ে তাদের সঙ্গে কথা বলা তিনি প্রধানমন্ত্রীকে এই বিষয়ে এদিন চ্যালেঞ্জ জানান তিনি আরও বলেন প্রধানমন্ত্রী তাদের মুখোমুখি হয়ে কি সমস্যা হয়েছে তা জানতে চাক কিন্তু নরেন্দ্র মোদী তা না করে দেশে বিভাজনের রাজনীতি করছে বলে অভিযোগ করেন রাহুল যুবদের কথা না শুনে তাদের দাবি রাখার প্রক্রিয়া চালাচ্ছে একই কথা শোনা যায় সোনিয়া গান্ধীর মুখেও বৈঠকের শুরুতেই দেশের বর্তমান অস্থিরতা নিয়ে বক্তব্য রাখেন তিনি রিপোর্ট চ্যানেল